কর্মব্যস্ত জীবনে সারাদিন কাজ করতে করতে আমাদের সময় কেটে যায়, আর এই যে কাজগুলোকে যদি আমরা একটু টিপস ফলো করে করতে পারি তাহলে সময় আর শ্রম আমরা দুটোই বাঁচাতে পারবো। তো আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, তালা চাবি কিন্তু আমরা বাড়ির সেফটির জন্য ব্যবহার করেই থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় যেই তালাগুলো আমরা বাড়ির আউটসাইডে ব্যবহার করি, যেরকম ছাদে কিংবা বাইরের গেটে, তো এই ধরনের তালাচাবিগুলো যেরকম রোদ বৃষ্টির জল দুটোই কিন্তু পড়ে, কিন্তু এই তালাচাবিগুলো দীর্ঘদিন যদি বাইরের দিকেই আমরা ব্যবহার করতে থাকি সেক্ষেত্রে কিন্তু একটা চাবির মধ্যে আর তালার মধ্যে জং পড়ে যায়, যেটা কিনা আমরা ঠিকঠাক মতো তুলতে পারি না। আর এই না তুলতে পারার কারণেই কিন্তু তালাটা আমরা ঠিকঠাক মতো কাজ করতে পারি। চাবিটা দিয়ে যখনই আমরা তালাটাকে বন্ধ করব বা খুলবো, এতটাই টাইট হয়ে থাকে যে ঠিকঠাক মতো কিন্তু আমাদের তালা চাবি লাগানো সম্ভব হয় না। তার জন্য কি করতে হবে, এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর গ্যাসের বার্নারের মধ্যে হালকা আছে, প্রথমে এই চাবিটাকে একটু গরম করে দেবো। চাবির মধ্যে যে দীর্ঘদিনের একটা জং থাকে সেটা কিন্তু এরকম গরম করে নেওয়ার ফলে হালকা হয়ে যায়, তো তার ফলে কি হয় সুন্দর মতো কিন্তু তালা চাবি আমাদের খোলা বন্ধ করতে পারি। তো দেখো, হালকা একটু গরম করে নেওয়ার পরই কিন্তু সুন্দর মতো তালাটা আমরা খুলতে পারছি, যেটা তালা চাবি খুলতে বা বন্ধ করতে আমাদের অনেক বেশি সময় লাগছিল সেটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, আর তালাটাও কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে চাবিটাকে গরম করার জন্য। তো যদি তোমাদের কখনো কোনো তালা চাবিতে সমস্যা হয় অবশ্যই এই টিপসটা কিন্তু ফলো করতেই পারো। টিপসটা যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের কোক বা থামস আপ কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু এই ধরনের যে ব্ল্যাক কালার ড্রিঙ্কসগুলো হয় এগুলো যে এতটা কার্যকরী, খাওয়া ছাড়াও যে আমরা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবো, এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা আছে। তো কি কাজে কোথায় কিভাবে ব্যবহার করব, তার জন্য এখানে খুব সামান্য পরিমাণ একটুখানি আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। তোমরা চাইলে যদি বেশি পরিমাণ বানিয়ে রাখতে চাও সলিউশনটা, তোমরা বেশি পরিমাণে নিয়ে নেবে। আর নিয়ে নেবো যে কোনো ঘরে থাকা হোয়াইট কালার টুথপেস্ট, খুব সামান্য পরিমাণ টুথপেস্ট দেবো। তো তোমাদের কাছে যেই টুথপেস্টটি আছে তোমরা সেটা ব্যবহার করবে, তবে অবশ্যই জেল কোনো টুথপেস্ট কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তারপর কি করব, একটা চামচের সাহায্যে ভালো মতো এই মিশ্রণটাকে গুলিয়ে নেবো। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে করেছি, তোমরা চাইলে যে স্প্রে বোতলগুলো হয় সেই স্প্রে বোতলের মধ্যে একবারে দুটো জিনিসকে ভরে নিয়ে একটু শেক করে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু একবারে এটা গুলে যাবে কোনো রকম চামচ দিয়ে, আর এটাকে মেশানোর দরকার পড়বে না। তো দেখো, এখানে সলিউশনটা আমার তৈরি হয়ে গেছে। এরপরই সলিউশনটা আমরা কোথায় কীভাবে ব্যবহার করবো, বন্ধুরা আমাদের টয়লেটে যে সিঙ্ক রয়েছে কিংবা রান্নাঘরে যে বেসিন রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, আর যেহেতু এগুলো প্রত্যেকদিন আর অনেকটা টাইম মতো ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি ময়লা পড়ে যায়। তো এগুলোকে পরিষ্কার করার জন্য আমরা যে কোনো ধরনের কেমিক্যালযুক্ত হারপিক বা এই ধরনের অ্যাসিড জাতীয় কিছু ব্যবহার করে থাকি, তো তাতে অনেক সময় হাতের বারোটা বেজে যায়। তাই এই ধরনের একটা সলিউশন তৈরি করে যদি আমরা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখে কাজটা করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। তো বন্ধুরা দেখো, একটা নরম স্কচ ব্রাইটের সাহায্যে এই কল থেকে শুরু করে সিঙ্কের কোনা কানাচি, তারপরে দেয়াল, মার্বেল, টাইলস এগুলো কিংবা এমনকি টয়লেটের যে কোমোড হয় সেই কোমোডও কিন্তু আমরা এই সলিউশন দিয়ে পরিষ্কার করে নিতে পারবো, যার জন্য কেমিক্যালযুক্ত কোনো রকম হারপিক বা অ্যাসিড আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তো এটা কিন্তু আমরা নানান কাজেই ব্যবহার করতে পারবো। সুন্দর মতো কিন্তু এটা দিয়ে আমরা পরিষ্কার করে নিলাম, এরপর জল দিয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি কী পরিমাণ কোনাকানাচিটা ময়লা ছিল সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা মাল্টিপারপাস ইউজ করতে পারবো যে কোনো ক্লিনিংয়ের ক্ষেত্রে। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, নারকেল কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, রান্নায় হোক কিংবা কাঁচা। এই এমন একটি ফল যা কিনা আমাদের বাঙালিদের প্রত্যেকের কাছেই প্রিয়। পিঠে থেকে শুরু করে যে কোনো রান্নায় দিলে কিন্তু এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। খেতে যেরকম ভালো লাগে এটাকে কিন্তু ছাড়ানো বহুত বেশি কষ্টের। তাই কিভাবে বিনা পরিশ্রমে নারকেল ছাড়ানো যায় তার আজকে সহজ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। আর কোনো রকম কুড়ানি বা দা ছাড়াই কিন্তু আমরা নারকেলটাকে মিহি করে কুচিয়ে ফেলতে পারবো বা কুড়িয়ে ফেলতে পারবো। তার জন্য পাঁচটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নারকেলটাকে বাজার থেকে আনার পর গাটার মধ্যে কিন্তু এরকমভাবে ভীষণ পরিমাণে রোয়া থাকতে দেখা যায়, এগুলোকে কিন্তু সবার প্রথমে ভালো মতো ছাড়িয়ে ফেলা দরকার। তো এটাকে তোমরা শিরিশ কাগজ দিয়ে ভালো করে ঘষে ছাড়িয়ে নিতে পারো, আর তাছাড়া এরকমভাবে ছুরির সাহায্যে আলগা আলগা করে যদি এইভাবে একটু ঘষে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই ওপরের যে রোয়াগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। আর প্রথমে যদি এটাকে ছাড়িয়ে নেওয়া যায় শেষে কিন্তু দেখা যাবে যে আমরা যখন নারকেলটাকে সুন্দর করে কোড়াবো সেক্ষেত্রে কিন্তু এই আঁশগুলো বা এই রোয়াগুলো পরে পরবর্তী সময় আর নারকেলের ওই সাদা অংশটার মধ্যে চলে যাবে না। তাই সবার প্রথমে এগুলোকে কিন্তু ছাড়িয়ে নেওয়া খুব বেশি দরকার। এরপর
সম্পূর্ণ এই রোঁয়াগুলো তুলে নিয়ে এটাকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে এর ভেতরে জলটা কিন্তু সম্পূর্ণ বরফ হয়ে যায়। তারপর 12 ঘন্টা বাদে ফিরে আসলাম, এটাকে কিন্তু আস্তে আস্তে করে আমি ভেঙে নেব। তার জন্য কি করতে হবে, একটা হাতদা কিংবা এরকম নোড়া যেগুলো হয় শিল নোড়া, সেই নোড়া বা এই ধরনের শক্ত কিছু দিয়ে আস্তে আস্তে একই জায়গায় গোল গোল করে নিয়ে কিন্তু এটাকে ভাঙতে হবে। ভেঙে যদি নেওয়া যায় সেক্ষেত্রে দেখা যাবে এই জলটা কিন্তু সম্পূর্ণ এরকম বরফ হয়ে গেছে। আর ডিপ ফ্রিজে রাখার একটাই কারণ, তাতে কিন্তু এই নারকেলের সাদা অংশটা, ব্রাউন যে অংশটা রয়েছে সেই অংশ থেকে অনেকটা আলগা হয়ে আসবে। দেখতে পাচ্ছ যে সাইডের অংশগুলো কিন্তু এখনো বেশ টাইট মতো রয়েছে। এরপর কি করতে হবে, এই নারকেলগুলোকে বেশ কিছুটা সময় জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি পরিষ্কার নর্মাল জল। এই জলের মধ্যে বেশ কিছুটা সময় এরকম ভেঙে রাখা অংশটাকে যদি আমরা এইভাবে ভিজিয়ে রাখি, তাতে দেখা যাবে নারকেলের সাইডের যে অংশগুলো মালা থেকে সেটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিতে শুরু করেছে। আর এই মালা থেকে সাদা অংশটা ছেড়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা 12 ঘন্টা পর্যন্ত ডিপে রেখেছিলাম। তো এই কারণে কিন্তু সুন্দর মতো সাইডটা ছেড়ে গেছে। এরপর কি করব, আরও বেশ কিছুটা সময় যদি ভিজিয়ে রাখা দরকার পড়ে, যদি দেখা যায় যে নিচের দিকের অংশটা আরও বেশি শক্ত মতো হয়ে রয়েছে, ছাড়ছে না, সেক্ষেত্রে আরও বেশ কিছুটা সময় এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ মালা থেকে নারকেলটা কিন্তু এরকমভাবে আলগা হয়ে ভেঙে আসছে। যেটুকু সম্ভব এরকমভাবে ভেঙে নেওয়া দরকার, তারপর যেটুকু না হবে সেটুকুকে কিন্তু কি করতে হবে, এরকমভাবে একটা নোড়ার সাহায্যে বা হাতদার সাহায্যে যেই সমস্ত জায়গাগুলো হালকা হালকা শক্ত রয়েছে সেই সমস্ত জায়গাগুলো হালকা করে যদি এইভাবে একটু ছাড়িয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু আরো সুন্দর মতো এই নারকেলের মালা থেকে নারকেলটা বেরিয়ে আসবে। এরপর নারকেলের মধ্যে যে কালো অংশগুলো রয়েছে সেটাকে এইরকম ভাবে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেবো। পিলার যদি না থাকে সেক্ষেত্রে চাকুর সাহায্যেও কিন্তু তোমরা এইভাবে ব্রাউন কালার যে খোসাটা সেটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে পারো। এটা না ছাড়ালেও সমস্যা নেই, যদি এটার জন্য কোনো রান্না দিলে বাজে দেখতে লাগে সেক্ষেত্রে ছাড়িয়ে নেওয়াটাই দরকার। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো নারকেল মালা থেকে এরকম ভাবে ব্রাউন কালার অংশটাকে বাদ দিয়ে দিয়েছি। এরপর এই নারকেলটাকে কি করব, 5 রকম পদ্ধতিতে কেটে তোমাদেরকে দেখাবো। তো এখানে কি করব, এই পিলারের সাহায্যে কিন্তু এরকম ভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নেওয়া যাবে। তো এইরকম ভাবে যদি স্লাইস করে নিই, প্রত্যেকটা স্লাইস কিন্তু সুন্দর মতো একই রকম হবে, আর কোনোটা ছোট বড় কোনোটাই হবে না কিন্তু। তো অনেক রান্নায় আছে এরকম ভাবে আমরা দিই, আবার কখনো কোনো মুড়ি মাখা বা কোনো কিছু খেলে কিন্তু এরকম ভাবে আমরা স্লাইস করেই নারকেলটাকে খেয়ে থাকি। তো সেক্ষেত্রে এইরকম ভাবে আমরা কেটে নেবো, কোনো কুড়ানি ছাড়াই বা কোনো দা ছাড়াই। আরো একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেটার। আর গ্রেটার কিন্তু সব থেকে ভালো একটা পদ্ধতি কুড়ানি ছাড়া নারকেল কুড়ানোর জন্য। প্রথমে এই দুদিকে যে ছোট ছোট অংশগুলো রয়েছে এর মধ্যে দিয়ে প্রথমে ছোট দিকটা দিয়ে এইভাবে নারকেলটাকে হালকা হালকা করে যদি গ্রেট করে নিই, তাহলে একদমই কিন্তু কোরআনির মতো করে সুন্দর মতো নারকেলটা কোরানো হয়ে যাবে, যার জন্য কোনো রকম দা বা কোরআনির প্রয়োজন পড়বে না। তো দেখতে পাচ্ছ নারকেলটা কিন্তু একেবারে মিহি করে কোরানো হয়েছে। এরপর যদি তোমরা চাও যে আরেকটু বড় করে কোরালে পরে ভালো হতো, সেক্ষেত্রে কিন্তু বড় দিকের অংশটা দিয়েও তোমরা এইভাবে কুড়িয়ে নিতে পারো। খুব সুন্দর মতো কিন্তু সুন্দর মতো অল্প সময়ের মধ্যে পরিশ্রম ছাড়া নারকেলটাকে কিন্তু কোরানো সম্ভব হয়ে যাবে। কেননা অনেকেই আছে বসে নারকেল কোরাতে পারে না, আর অনেক নারকেল কোরানি আছে কিন্তু যে বসেই কোরাতে হবে, ভালো করে না বসলে কিন্তু নারকেলটা ঠিক মতো কোরানো যায় না। তো কোনো রকম হাতে ব্যথা বা কোনো রকম হাত কেটে যাওয়ার ভয় ছাড়াই কিন্তু সুন্দর মতো এগুলো দিয়ে আমরা নারকেল কুড়িয়ে নিতে পারলাম। তো এখানে আমি 3 ভাগে দেখালাম। আরও একটা পদ্ধতি হচ্ছে এইভাবে চাকুর সাহায্যে কিন্তু আরও একরকমভাবে স্লাইস তোমরা করে নিতে পারো। চাকু বা ছুরি দিয়ে কাটলে একটু মোটা মতো হয়, তাহলেও কিন্তু এটা আরও এক ধরনের নারকেল কাটার পদ্ধতি। তো তোমরা কিন্তু এখানে 4 রকমের পদ্ধতি দেখলে, যে যেটা তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা অল্প সময়ের মধ্যে বিনা পরিশ্রমে নারকেল কোড়ানি ছাড়া নারকেলটাকে সুন্দর মতো কুড়িয়ে নিতে পারো। আর যদি হাতে কম সময় থাকে, কম সময়ের মধ্যে যদি মনে করো যে আরও বেশি পরিমাণ আমাদের নারকেল কুড়িয়ে নিতে হবে, গ্রেটার হাতের কাছে নেই, তাহলে কিভাবে সম্ভব, প্রথমে এরকমভাবে নারকেলটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবো। এখানে আমি বেশ খানিকটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোট করেও কিন্তু কেটে নিতে পারো। তো ভালো মতো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। নারকেল কুচিগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে এবার আমি এটাকে ব্লেন্ড করে নেবো। তবে কখনোই কিন্তু এটাকে মিক্সিতে দেওয়ার পর জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু পুরো পেস্ট তৈরি হয়ে যাবে, যে নারকেলের দুধ বেরোয় সেই জিনিসটা হয়ে যাবে। আর এখানে কিন্তু শুকনো ঝরঝরে আমি নারকেল কুড়িয়ে নিতে পেরেছি, ঠিক যেরকমভাবে আমরা কোরানি দিয়ে কোড়াই, এইভাবে কিন্তু মিক্সির মধ্যেও আমরা নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবো। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, কোনো রকম পরিশ্রম ছাড়া আমরা সুন্দর মতো অনেকটা পরিমাণ নারকেল কয়েক সেকেন্ডের
পাত্রের মধ্যে কুড়িয়ে নিলাম। এরপর সমস্ত নারকেলগুলো আমি তোমাদেরকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে দেখাচ্ছি যে কতটা পরিমাণ নারকেল কিন্তু এখানে আমি কুড়িয়ে নিয়েছি। তো আশা করছি যাদের কাছে নারকেল কুড়ানি নেই তারা এই কটি পদ্ধতি অবলম্বন করতেই পারো। আর এইভাবে নারকেল কুড়িয়ে নেওয়ার পর যদি একটা আমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখি, সেক্ষেত্রে কিন্তু 2 বছর পর্যন্ত এটাকে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। পরিমাণ মতো প্রয়োজন মতো বের করে আমরা ব্যবহার করে নিয়ে আবার যদি ডিপ ফ্রিজে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের আর রান্নায় দেওয়ার সময় নারকেল কোড়ানো নিয়ে ঝামেলায় পড়তে হবে না। তো আশা করছি আজকের এই সমস্ত টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে দেবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।